Johnny Sin waiting for you. Who the hell is Johnny Sin? What? তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। বাই দ্য ওয়ে, সবাইকে অ্যাডভান্স আগে রমজান মোবারক। হ্যাঁ, গতকাল আমার একটা ভিডিও পাবলিশ হয়েছে, বাট ওইটার মধ্যে আমি কোনোভাবে রমজান মোবারকের উইশ করেছিলাম না, তার কারণে আমি খুবই দুঃখিত। তাই আমি আজকে রমজান মোবারক দিয়েই শুরু করতে চাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে যেহেতু রমজানের মাস, রমজানের দ্বিতীয় ডে, সো আমরা কোনোভাবে এখানে রোস্টিং করবো না। রোস্টিং এর মধ্যে অনেক গালি চলে আসে, সো আমরা জাস্ট রিয়াকশন করবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা। আচ্ছা, তোরে পাইতে ইংলিশ খেলা খেলতাম। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এখানে কোন খেলার কথা বলা হয়েছে কেউ যদি জেনে থাকো কিংবা বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারো, আর আমি জানি তারপর আমি বলবো না, বিকজ আমি রোজা আছি তো। তাই একজন কমেন্ট করেছেন জায়গায় ভরে দিচ্ছে। আচ্ছা, এদেরকে রোজা রমজানের মাসও ছাড়ে না নাকি? না, এরা মনে হয় তো রোজা রাখা সারাদিন বিছনায় শুয়ে থাকে জামাই নিয়ে। কি বলছেন? আমার এরকম মনে হইতেছে কি লেগে আমি জানি না, না হলে এইসব কমেন্টের রিপ্লাই কেমনে দেয়? এসবের মাথায় কি গিলু টিলু নাই? না, আরে চুল বুইলাই গেছিলাম, ওরা তো টিকটক, আর টিকটক এর মাথায় শুধু গুই থাকে। নার হাতের নখ এত লম্বা কেন? হাতের নখ লম্বা রাখছি, আপনারা যখন উল্টা পাল্টা কমেন্ট করবেন না খামসি দিব এইভাবে। হ্যাঁ, আপনারা টিকটকে উল্টা পাল্টা কাজ করলে সমস্যা নেই, আর আমরা একটু শু 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 মানে আমরা একটু মানে শুটকির কথা কইলি ঝামেলা, তাই তো নাকি? এটাই তো বলতে চাইতেছেন? কি বলছেন? আপনারা ওই সারাদিন মারামারি করবেন, আর আমরা একটু পু 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 মানে পুকুর পারে গেলে আমাকে ঝামেলা। ওরে বাবু রে, তুই এবার দে আমাকে দেখা দে আমাকের শ্যাম্পু। জনি সেন ওয়েটিং ফর ইউ। হু দ্য হেল ইজ জনি সেন? সারাদিন রোজা রাখা, তারাবির নামাজের পরে যখন তুমি তাদের ভিডিও গুলো দেখো তখন তোমার মনে পড়ে যে জনি সিনস কে, কিন্তু দিনের বেলায় যখন তোমাকে জিজ্ঞাসা করে যে জনি সিনস কে তখন তুমি বলতে পারো না। আহারে, কি খাঁটি মুসলমানের বাচ্চা এটা রে ভাই তুই। আমি কিন্তু এখানে এই মেয়েটার কথা বলছি এমন না, আমি কিন্তু তোমাদের মধ্যে কিছু ছেলে আছে তাদের কথাও কইছি। সত্য ধরার পরে আমার কিছু ভিউয়ার্সদের অবস্থা, ছেলেটার এখানে আস্তাগফিরুল্লাহ বলাই ভুল হয়েছে, আমি নিজেই মানতেছি। বিকজ এখানে বলা উচিত ছিল যে আন্টি আপনাকে কি 500 টাকা এক রাত পাওয়া যাবে, এরকম ভাবে বলা উচিত ছিল। দেখো ভাই, রোজা রেখে এইসব কথা বলতেছি কারণ আছে তার পিছনে। মা ছেলে মিলে যদি এইসব ভিডিও বানাইতে পারে তাহলে কোন লেভেলের কাজ করতে না পারে? হয়তো বা কোনো একদিন দেখবা যে তাদের লিঙ্ক ব্যারেল হয়ে গেছে, আমি জানি না, হইলেও হইতে পারে। বাট রোজার মাস দেখে আমি তাদেরকে নিয়ে তেমন বড় কিছু বলতেছি না। তব বাট হ্যাঁ, রোজার শেষে আমি কিন্তু তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো, আর অমর অন ফায়ার তাদেরকে নিয়ে একটা ভিডিও বানানোর জন্য একটা ভাই কমেন্ট করছে, তাই আমি তার ডিমান্ডটা আমি রেখে দেবো, চিন্তা করিও না। রোজার পরে তোমরা ভরপুর বিনোদন পাবা, ইচ্ছা মতো 14,420 পাবা। এই কাম করছে রে, রোজা তো হালকাই হয়ে গেছে। তো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকুই। অ্যান্ড বলবো, সত্যি একটা গালি মারছি, রোজাটা একটু হালকা হয়ে গেছে, আমি খুবই দুঃখিত। বাট কি করার ভাই, এইসব ভিডিও দেখলে ভাই মুখ দিয়ে গালি অটোমেটিকলি বসে। আঙ্কেল কেন কামিং? আমি কিছুতেই মেনে নিতে পারবো। তো এখন আমার এখানে কোনো দোষ আছে গাইস? তোমরাই বলো। তারপরে সমস্যা নেই, আর গালি দিব না, কারণ এখন ওযু করতে যাইতেছি যাতে পবিত্র হয়ে যায়। সো আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম 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 গেলাম।